আজকে একটা নতুন জায়গায় চলেছি, বর্তমানে ওদলাবাড়ির দিকে ফ্লাইওভার ক্রস করছি। আমি ড্রাইভিংয়ে আছি, সামনে রাজেনের গাড়ি। এই এখন ওদলাবাড়ি মোড় থেকে পাথরঝোড়ার দিকে ঢুকছি। এখানে একজন রাজেনের গাড়িতে একজন সাংবাদিককে তোলা হলো, তুলে এই আমাদের গাড়ি এগিয়ে চলছে। যথারীতি এই জায়গাটায় আমাদের দাঁড়াতে হলো, কেননা সামনে একটা ডাম্পার গাড়ি ফেসে গেছে, মানে স্টার্ট দিয়েও এগোতে পারছে না। তাহলে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ছোটা মানজি, আর এ হচ্ছে রাজেন, মানে পাহাড়ের হচ্ছে কিং। ছোটা মানজি এই রাস্তাটার মধ্যে আগে যারা ইংরেজ ছিল ব্রিটিশরা, তারা কিন্তু এখান থেকে ঘোড়া নিয়ে যেত। আচ্ছা, নিয়ে গিয়ে ওই সেভেন সিস্টার ফলস যেটা রয়েছে, হ্যাঁ, ওখান থেকে যত বন্য সম্পদ, হ্যাঁ, ওই ঘোড়া করে নিয়ে এই রাস্তা দিয়ে নামতো আর কি, বন্য সম্পদ। তো তার জন্যই ওখানে ওই ব্রিটিশ করা আছে, সেখানে হচ্ছে ব্রিটিশদের হচ্ছে ছোট করোনেশন ব্রিজ ধাঁচে ব্রিজ করা আছে, তাদের জন্য ওই ঘোড়াগুলো যেন হাঁটতে পারে। তো সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই রাস্তা তখন তৈরি হয়েছিল, এটাকে পরবর্তীতে ডেভেলপ করে পাকা রাস্তা করা হয়েছে আর কি। বাহ, একটু ইতিহাসও জানতে পারলাম রাজেনের মুখ থেকে। যাক, এটা আমাদের, আমরা অনেক সমৃদ্ধ হচ্ছি, আর আগামী তো সামনে যাচ্ছি, একটা ভালো জায়গা রাজেন আজকে উদ্বোধন করতে যাচ্ছে। কি একটা নামটা কি রাজেন জায়গাটা? দলপচান। দলপচান জায়গাটার নাম দলপচান, আমি তো প্রথম শুনলাম। যাই হোক, রাজেনের মুখ থেকে অনেক নতুন নতুন জায়গার নাম শুনতে পাচ্ছি। চলো সামনে দেখা যাক। তার বাদেও হচ্ছে যশোদা মতো লোককে সাথে নিয়ে গেলে একটা অন্য উন্মাদনা তৈরি হয় আর কি, এবং এলাকার পরিচিতি ঘটে, এবং তার কাজটা করে হচ্ছে যশোদা আর কি। এটা রাজেন এখন বাড়িয়ে বাড়িয়ে বলছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমাদের শুরুটা হয়ে গেল, আস্তে আস্তে চলতে থাকবে। চলো এইদিকে। যাই হোক, এখন আমরা ডাম্পারকে মোটামুটি ঠেলে স্টার্ট করে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এখন আবার আমাদেরকে যে আমাদের গন্তব্য সেখানে রওনা হলাম। আমার গাড়ি রাজেনের গাড়ি সাথে আছে, আপনারা দেখতে। তাও গাড়ি উঠানো যাবে, আমাকে নদীর ধারে যাবো। ওই জন্য ওটা গাড়ি পাঠাচ্ছে। ও আচ্ছা, তাই বললাম না, নদীর ধারে। আমার গাড়ি তো যাবে বোধ হয় নাকি? হ্যাঁ, আমার গাড়ি যাবে, নিবো নাকি? না না, দরকার নেই, কেন আছে ড্রাইভিং, সে পাহাড়ে চালা। ও কবে থেকে ড্রাইভিং করে? আজ একবার না, শুনেন না, একবার চলেন জুলুকে যাই। চল, এখন বরফ পড়ছে তো। হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম করো, ওখানে একটু সুষমা আছে, হ্যাঁ, বলে দিব। আমাদের গাড়ি আসলো এখন। এই গাড়িটা দেখে আপনারা কিন্তু কেউ মানে হাসি ঠাট্টা করবেন না, কারণ এই পাহাড়ে যে রাস্তায় যাব, 4x4 ডেঞ্জার গাড়ি, এটা করে যেতে হবে। আমরা এখন অন্য জায়গায় গেছি আজকে, বুঝলাম।
দিকে বেড়াবে, খালি জিজ্ঞেস করে কোথায় কী হবে। এবার মোবাইল অন কর, একটু আপনাকে। আচ্ছা আচ্ছা, জল তো এখন কার জন্য সব কথা হয়ে যাবে।
र घुमाउ कालिम्पोङ उहाँको तर्फबाट आइसक्नु भएको सुशील छेत्रीज्यू उहाँलाई पनि यो नयाँ रिसोर्ट के भन्नु यो क्याम्पेन रिभर क्याम्पेनको आज जस्ट उद्घाटन कार्यक्रममा हजुरहरू पनि आइसक्नु भएको छ र तपाईँहरूको आफ्नो अनुभव र के कसो गर्दाखेरि यहाँ टुरिज्म ल्याउन सकिन्छ तपाईँको तर्फबाट पनि हामी पैदल यात्रा गऱ्यौँ भोकल फर लोकल यो चाहिँ किन गर्नु आवश्यकता पऱ्यो भन्दाखेरि चाहिँ अहिले अब हामी के भएको छ भने हाम्रो मान्छेले हाम्रै मान्छेलाई डिमोटिभेट गरिरहेछ क्या यो हुँदैन हामीले गर्नु सक्दैनौँ हाम्रोमा त्यो पोसिबल छैन भन्ने जुन चाहिँ एउटा डिमोटिभेसन छ र त्यही कुरोलाई चाहिँ अब हामीले युवाहरूले चाहिँ विशेष र टुरिज्म विषयमा धेरैभन्दा धेरै ज्ञान सँगसँगै उहाँकोमा धेरै यो विषयमा जानकारी भएको व्यक्ति र राजेन प्रधानज्यू त्यस्तै गरी शम्भु त्यस्तै गरी गणेश प्रधान वाइल्ड लाइफ जङ्गली पशुहरूको एकदम भित्रभित्र नडराई हामी हेर्छौँ नि उयोतिर टिभीतिर भित्रभित्र गएर फोटोहरू त्यो पशुहरूको छेउछेउबाट गएर उहाँले फोटो लिनुहुँदो रहेछ त्यस्तै प्रभु सर स्थित खुसीको खबर हामी जी चौबिस फिल गर्नुपर्छ हजुरको तर्फबाट दुई शब्द राखिदिने अनुरोध गर्दछु सबैलाई नमस्कार व्यक्तिगत रूपले मेरो नाम राजेन प्रधान हो टुरिज्ममा चासो छ तर प्रोफेसनल लाइफ मेरो रिपोर्टर हो निक्लिनुहुन्छ र जति पनि रिमोट भिलेजहरू छ गाउँहरू छ आफ्नो क्यामेराको माध्यममा उसको एउटा ठुलो ब्लग छ वाइल्ड लाइफ एउटा ब्लग छ र साथै जसो प्रकाश भन्ने तपाईँले युट्युब च्यानल हेऱ्यो भने उहाँलाई हेर्नुहुन्छ ठिक यस्तै टोपी लगाएको चस्मा लगाएको हात्तीहरूसँग सुमसुमाएर हिँड्छ जङ्गली जनावरसँग सुमसुमाएर उहाँ हिँड्नुहुन्छ र साथै यस किसिमको नयाँ नयाँ ठाउँलाई उहाँले प्रमोट पनि गर्नुहुन्छ र उहाँलाई मैले जब हिजो मैले फोन पाएर दिलीपज्यूले मलाई आज बिहान फोन गर्नुभयो मलाई म आज बिहानै उहाँसँग सम्पर्क गरेर मैले भने जाउँ आज नयाँ जग्गा हामी जान्छौँ र तपाईँले पनि गाडी पठाउनु भयो त्यसरी एन्टायर रुटको हामी भिजुलाइज गरेको छौँ
र जसो प्रकाशजीवले पनि यो तपाईहरुको ठाउँको बारेमा प्रचार गर्नेछ तपाईहरुले उहाँलाई पनि हेर्नुस् उहाँको ब्लग्सहरु उहाँको वाइल्ड लाइफ स्टोरीजहरु एक्सेप्सनल छ उहाँको धेरै विदेशी पर्यटकहरु विदेशी मानिसहरु उहाँको ब्लगहरु हेर्नुहुन्छ त उहाँ पनि आज उपस्थित भएको छ यो सौभाग्य हो सिकारी बस्तीको लागि र दलपचन्दको लागि उहाँले को जति पनि डेभलपमेन्ट छ इन रेस्पेक्ट अफ भिजुअल मिडियाको तर्फबाट उहाँले उहाँ गर्नुहुन्छ र साथै आउने दिनमा यो क्षेत्रमा मात्रमा टुरिज्म आओस् यो क्षेत्रमा एडभान्सेड टुरिज्मको लागि अझै विख्यात भएर जाओस् यसको हामी प्रचार प्रसार गर्नेछौँ सबैलाई धन्यवाद र आउने दिनमा यो क्षेत्र पनि फलोस् फुलोस् यही चाहन्छु धन्यवाद এখন আপনাদেরকে এই জায়গাটার যে দলপচন্দের যে শিকারিটার তার চারিধারটা একটু ঘুরে ঘুরে দেখাবো এর মধ্যে এই রিভার সাইডটা কত সুন্দর উপভোগ করার মতো জায়গা এবং একদিকে ল্যান্ডস্লাইডও আছে এই টোটাল সমস্ত জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন জলের যে আওয়াজ আছে সেটা আপনাদেরকে ন্যাচারাল আওয়াজটা শোনাবো যার জন্য বেশি বক্তব্য দিচ্ছি না এটা দেখিয়েই আমি ভিডিও শেষ করবো আপনারা দেখতে থাকুন
এখানে তো হইলো